বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচির মাধ্যমে ব্লক এবং জেলা স্তরে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করবে বিজেপি নেতৃত্ব। সেই মাটি পাঠানো হবে দিল্লিতে। শুক্রবার চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে বনগাঁ সাংগঠনিক জেলায় এই কর্মসূচির সূচনা হলো। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর নিজের হাতে ঠাকুরবাড়ির মাটি কলসিতে ভরে জেলা সভাপতি দেবদাস মণ্ডলের হাতে তুলে দেন। দেবদাস মণ্ডল এবং শান্তনু ঠাকুর জানান, বনগাঁ সাংগঠনিক জেলা বিভিন্ন জায়গার মাটি ব্লক থেকে জেলায় পাঠাবে, জেলা থেকে রাজ্যে পাঠাবে এবং রাজ্য সেই মাটি দিল্লিতে পাঠাবে। আজকে আট তারিখ শুক্রবার, শুভ একটা সন্ধিক্ষণ আমি মনে করি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদীজি এবং আমাদের যে টিম রয়েছে, সেন্ট্রাল টিম, তারা সকলে মিলে একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা এসেছে যে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে, সমস্ত ধর্মীয় হোক, সামাজিক বড় জায়গা হোক, কোনো মনীষীর বাড়ি হোক বা কোনো আমাদের স্বাধীনতা সংগ্রামীর বাড়ি হোক, এরকম যারা যারা খুব ফেমাস পার্সন আছে তাদের সমস্ত জায়গা থেকে সেই মাটি, অমৃত মাটি কালেকশন করে সেটা ব্লক স্তর দেবে জেলাকে, জেলা স্তর দেবে রাজ্যকে, রাজ্য স্তর দেবে সেন্ট্রালকে। এভাবেই আমাদের এই কর্মসূচিতে একটা মহান কর্মকাণ্ড আমাদের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে আগামী দিনে, যেটা কিনা অমৃত উদ্যান। অমৃত উদ্যান মাননীয় প্রধানমন্ত্রীজির থিঙ্কিং। এই থিঙ্কিংয়ে আমি মনে করি যে সারা ভারতবর্ষ থেকে যখন মাটি আসবে এবং তার যে একটা সাইকোলজিক্যাল ভাইব, সেই সাইকোলজিক্যাল ভাইব প্রত্যেকটা মানুষের মধ্যে পড়বে ওই উদ্যানে। কারণ সমস্ত কিছু সাইন্টিফিকলি ব্যাখ্যা করা সম্ভব হয় না, কিন্তু মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে সেন্স একটা এমন একটা বিষয় যে সেন্স মানুষকে প্রোগ্রেস করাতে পারে, সেন্স মানুষকে ডিক্রিজ করাতে পারে। তো আমার মনে হয় একটা প্রোগ্রেসিভ আগামী দিনের বাতাবরণ এবং সাইকোলজিক্যাল পজিটিভ দিক চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের এই টিম এই থিঙ্কিং করেছেন যে অমৃত উদ্যান, যে অমৃত উদ্যানে ভারতবর্ষের সকল প্রান্ত থেকে মানুষ গিয়ে সেখানে আনন্দ লাভ করবেন, তাদের মনের পরিস্থিতি তারা ওখানে অন্যরকমভাবে ফিল করবেন, এটা আমাদের মনের বিশ্বাস, যে কারণে এই কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখা হয়েছে। দেখুন, আমরা এটা আমাদের ঘোষিত কর্মসূচি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি কেমন, রাজ্যেরও এই প্রোগ্রাম চলছে, আট নয় দশ, আজ কাল পরশু, আমার মাটি আমার দেশ। আমরা প্রত্যেক ব্লক স্তর থেকে, প্রত্যেক বুথের থেকে, বাড়ি বাড়ি আমাদের লোক অলরেডি এইটার সূচনা হওয়ার পরেই কাজ চালু করে দিয়েছে, মানে প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়ির মানুষের কাছ থেকে, সেই গৃহকর্তার কাছে বা গৃহকর্তির কাছ থেকে এক চিমটি মাটি এবং চার পাঁচ দানা চাল, এটা নিয়ে আমরা এই কলসে নিচ্ছি। এই কলসগুলো টোটাল বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে, সমস্ত ব্লক স্তর থেকে এই কলসগুলো জেলায় আসবে। জেলার থেকে আমরা এই মেন কলস যেটা আছে, ঠাকুরবাড়ির মাটি আজকে নিলাম, দেখলেন শ্রীধাম ঠাকুরবাড়ি পবিত্র মাটি আমরা নিয়ে এটাকে আমরা রাজ্যে নিয়ে যাব, রাজ্যের থেকে এটা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে যাওয়া হবে এবং সেখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।